আব্দুল সালাম মুর্শিদি, যিনি একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে উনি আমার কলিগ, একই সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার অফ পার্লামেন্ট। আমরা শপথ নিয়েছি যে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখব না। প্রথম অধিবেশন বসার আগেই আমি কি এমপি হওয়ার পর বদলে যাব কিনা, এটার কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির বিরুদ্ধে রিট করেছিলেন ব্যারিস্টার সুমন। নীতি নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই, এমপি হলেও অনিয়ম অন্যায় আর দুর্নীতির বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান তিনি। ছয় মাস ধরে এই রিপোর্ট কমিশনের সামনে পড়ে আছে সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে। দুদকের কেন জানি, দুদকের কারা কারা আমি জানি না, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। হাইকোর্টও বারবার বলেছে, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটাও বলেছেন যে আদালত অবমাননার শামিল হবে যদি আপনারা এই রিপোর্ট এখন জমা না দেন। আজকেও ওনারা যথারীতি সময় চেয়েছেন, তারপর আদালতে আমরা সাবমিশন দেওয়ার পর আদালত বলেছেন যে আর কমিশন লাগবে না। কমিশন ছাড়াই যে রিপোর্টটা, ইনকোয়ারি রিপোর্টটা সালাম মুর্শিদির সাহেবের ব্যাপারে আসছে, যে কীভাবে উনি এই দখল করে বা জালিয়াতি করে এই জমি দখল করে আসেন, এটা সরাসরি এফিডেভিট করে আগামী 8 তারিখে মহামান্য হাইকোর্টের সামনে জমা দিবেন। দীর্ঘদিন ধরেই ফুটবলকে নিয়ে কাজ করছেন ব্যারিস্টার সুমন, গড়েছেন একাডেমি, দেশের নানা প্রান্তে ফুটবল ম্যাচ খেলে তৈরি করেছেন ফুটবলের গণজাগরণ। মাঠের ফুটবলের পাশাপাশি বাফুফের নানা অনিয়ম নিয়েও সোচ্চার ছিলেন সবসময়। ফুটবল তো শেষই, ফুটবলটারে তো একেবারে আইসিইউ থেকে ব্যাক করে নিয়ে যাওয়া লাগতেছে। ফুটবলের যারা আছেন, ফুটবলের নেতাদের অবস্থা দেখেন, একজনের হচ্ছে গিয়ে 2 বছরের সাজা, উনি আর থাকতে পারবেন না ফুটবলে। কি আবু নাইম সোহাগ, আমাদের সালাউদ্দিন সাহেব, উনার বিরুদ্ধে তো এইসব বিভিন্ন ইনকোয়ারিতে তো উনি, আমি তো বারবারই বলছি যে ইনকোয়ারি তো হাইকোর্ট দিছে উনাদের বিরুদ্ধে। আর সহসভাপতি সালাম মুর্শিদি সাহেব, উনি তো এখন ফুটবল দেখবেন দূরের কথা, উনার বাড়ি বাঁচানো হইতো উনার জন্য এখন ত্রাহি ত্রাহি অবস্থা, কারণ বাড়ির কারণেই তো উনার অবস্থা খারাপ। এখন দুদক এই রিপোর্ট পজিটিভ পাইলে তো উনাকে এখন এই নর্মালি যেটা হয় এটাতে ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী তো উনার বিরুদ্ধে মামলা ছাড়া আর কোনো পথ নাই, মানে এগুলা থেকে বেঁচে বাঁচার চেষ্টা করতেছেন। আবার শুরু হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কার্যক্রম, নিজ এলাকায় বিতরণের জন্য কিনেছেন ফুটবলও। আমি কাজ করতে চাই, আগামী বৃহস্পতিবার বিকালে আমার ফুটবল আবার প্র্যাকটিস শুরু করব। আমার একাডেমির লোকজন অনেক কষ্ট করেছেন, তাদেরকে নিয়ে আবার স্বপ্ন দেখতে চাই, বাংলাদেশের ফুটবলটারে আগাই নিতে চাই। এবং আমাদের আগামী সপ্তাহ থেকে হয়তো ডিস্ট্রিক্ট ওয়ারে আবার খেলা শুরু হবে, এমন হইতে পারে সম্ভবত আমরা কক্সবাজার দিয়ে শুরু করতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন বিপুল ভোটে। ফুটবলের উন্নয়ন আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে চান আগের মতনই। অর্ণব বাপি, 71।